আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাড়িতে নিরাপদে আছো, সুস্থ আছো। এনআইবিএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি আবিদা সুলতানা, মর্নিং শিফটের বাংলা বিষয় সহকারী শিক্ষক। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত দরখাস্ত আলোচনা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দরখাস্ত বা পত্র লেখা, এটি তোমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। বাংলা আমাদের যে আনন্দ ব্যাকরণ বইটি আছে, এই বই থেকেই আমরা তোমাদের জন্য যে গ্রামাটিক্যাল অংশগুলো পরীক্ষায় এসে থাকে সেই অংশগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আজকে আমরা দরখাস্ত আলোচনা করব। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় করেছো, কীভাবে দরখাস্ত লিখতে হয় তোমরা জানো। আমরা প্রথমে একটু নিয়মগুলো বলবো। নিয়ম আজকে শুরুতেই বলে নিচ্ছি। ক্লাস নাম্বার হচ্ছে 23, এটি আমাদের পার্ট নাম্বার 23, আর এটি বাড়ির কাজ নাম্বার হচ্ছে আমাদের 22। 22 নাম্বার বাড়ির কাজ, এটি এই দরখাস্তটি বাড়ির কাজ থাকবে। তো একটু বিষয়ে প্রশ্নে এরকম করে লেখা থাকবে, হয়তো বা বিদ্যালয়ের নাম দেওয়া থাকবে, আর শিক্ষার্থীর নাম দেয়া থাকে এখানে। যেই নামটি দেয়া থাকবে সেই নামটি ব্যবহার করবে। কোনো বিদ্যালয়ের নাম যদি দেয়া হয় তাহলে সেই বিদ্যালয়ের নাম ব্যবহার করবে, না হলে নিজের বিদ্যালয়ের নাম ব্যবহার করবে। যেহেতু পিএসসি পরীক্ষা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা পরের বছরই পিএসসি পরীক্ষার জন্য পিইসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে, সেই জন্য আমরা চেষ্টা করছি ক্লাস ফোরের সম্পূর্ণ সিলেবাসটি পিএসসি পরীক্ষার আদলে সাজাতে। তো সেই অনুযায়ী বলছি যে আমাদের কোশ্চেনগুলো আমরা ওইভাবে করে থাকি। তো এখানে যেটা হবে, স্কুলের নাম দেওয়া থাকলে সেই স্কুলের নামটি ব্যবহার করতে থাকবে। যেই যে শিক্ষার্থীর নাম দেওয়া থাকবে, যেই নামটি প্রশ্নে দেওয়া থাকবে সেই নামটি ফর্ম পূরণ হোক, দরখাস্ত হোক, সেক্ষেত্রে ব্যবহার করবে। আর প্রথমে আমরা তারিখ লিখব, ওই দিনের তারিখ লিখব। বাংলায় প্রতিটি মাস কীভাবে লিখতে হয়, বাংলায় প্রতিটি মাসের বানান কী, বানান করে কীভাবে লিখতে হয় সেটিও আমরা জেনে রাখব, যাতে করে আমাদের তারিখ লিখতে শুরু হয়। যেমন বার্ষিক পরীক্ষা যখন হবে, হয়তো নভেম্বর বা ডিসেম্বর থাকবে, তখন যেন তোমাকে কনফিউজড হতে না হয় যে আমি নভেম্বর বানানটি বা ডিসেম্বর বানানটি বাংলায় কীভাবে লিখব, ঠিক আছে। আর বাংলা তারিখগুলো লেখার যে কতগুলো প্যাটার্ন আছে সেটিও আমরা সুন্দরভাবে ফলো করব। দরখাস্তের শুরুতে আমরা তারিখ লিখে থাকি, তারপরে প্রধান শিক্ষকের বরাবরে আমরা দরখাস্ত লিখি, যার বরাবরে লিখতে বলা হয়ে থাকে তার বরাবরে লিখে থাকে। আর এছাড়াও আমাদের আসে পত্র, তো যেটি হোক পরীক্ষা যায় আসে আমরা সেটি সুন্দরভাবে প্রশ্নটি বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরু করছি আজকে দরখাস্তের ক্লাস। প্রথমে হচ্ছে আজকে তারিখ লিখেছি আমি 24 সেপ্টেম্বর 2020। প্রশ্নটি ছিল এরকম, মনে করো তোমার নাম সাগর নীলা। তো ছেলেরা হলে সাগর লিখবে, মেয়েরা হলে নীলা লিখবে। বিদ্যালয়ের পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখবে। তাহলে এখানে কিন্তু তারিখের পরে একটু গ্যাপ দিবে, আমি এখানে গ্যাপ দিতে পারিনি, তোমরা একটা করে লাইন এরকম গ্যাপ দিয়ে লিখবে। তোমরা তো সাদা কাগজে লিখবে, সেক্ষেত্রে একটু স্পেস রেখে লিখবে। 24 সেপ্টেম্বর 2020 বরাবর প্রধান শিক্ষক, এখানে কিন্তু কোনো কমা হবে না, ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ, ঠিক আছে। আমরা এখানে একটি বিদ্যালয়ের নাম ব্যবহার করেছি ইচ্ছামতো। আচ্ছা, বিষয় বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তোমরা জানো পাঠাগার মানে হচ্ছে লাইব্রেরি। বিদ্যালয়ে প্রত্যেকটি বিদ্যালয়ে লাইব্রেরি থাকে, তো তোমরাও মনে করছো তোমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরি প্রয়োজন, এই জন্য প্রধান শিক্ষকের কাছে একটি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লেখা। আচ্ছা, তো তারপরে আমরা লিখবো একটু গ্যাপ রেখে জনাব। জনাবের পরে এখানে একটি কমা দিতে হবে, জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আপনি জানেন যে আমাদের বিদ্যালয়টি এই শহরের অন্যতম আদর্শ বিদ্যালয়। হ্যাঁ, আমরা প্রথমে লিখব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়। এখানে যেহেতু ক্লাসের সব শিক্ষার্থীরাই এটার রিকোয়েস্ট করছি আমরা, সেই জন্য আমরা বলবো যে আমরা আপনার বিদ্যালয়। এখানে জনাবের পরে এখানটায় কমা হবে, ঠিক আছে। জনাব বিনীত নিবেদন এই যে, এখানে একটি কমা আছে, এগুলো খুব খেয়াল করবে, অ্যাপ্লিকেশনে এই নিয়মগুলো না মানলে কিন্তু নম্বর কাটা যাবে। আমরা আপনার বিদ্যালয়ে, যদি তুমি একা অ্যাপ্লিকেশন করো তখন লিখবে আমি। আর এখানে যেহেতু একটা ক্লাসের সব শিক্ষার্থীরাই লাইব্রেরির প্রয়োজন অনুভব করছি একসাথে, গ্রুপ অ্যাপ্লিকেশন এটা, সেই জন্য আমরা লিখবে আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আপনি জানেন যে আমাদের বিদ্যালয়টি এই শহরের অন্যতম আদর্শ বিদ্যালয়। প্রতি বছর আমাদের এই বিদ্যালয় থেকে অনেকে ভালো ফল অর্জন করে, কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো পাঠাগার নেই। আপনি অবগত আছেন যে, এখানে কমা, পাঠাগার একজন শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজনীয়।
পাঠাগার শিক্ষার্থীর জ্ঞান বাড়াতে সহায়ক। আসলে লাইব্রেরি খুবই প্রয়োজনীয় একটা জিনিস। বিদ্যালয়ে লাইব্রেরি থাকলে তখন শিক্ষার্থীরা অবসর সময়ে এখানে লেখাপড়া করতে পারে বা এখান থেকে বই নিয়ে বাড়তি যে পড়ালেখাটুকু বা জ্ঞান অর্জনের যে ব্যাপারটি আছে সে বিষয়ে তারা কাজ করতে পারে। অতএব অনুগ্রহপূর্বক, তারপরে এখানে আমরা দেওয়ার পর যেটা তোমরা ইংলিশে লিখো, অতএব অনুগ্রহপূর্বক আমাদের বিদ্যালয়ে পাঠাগার স্থাপন করে লেখাপড়ার সুযোগ দানে বাধিত করবেন। এই যে এখানে যেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু বামে মার্জিন থেকে শুরু হবে, প্যারাগুলোও কিন্তু একইভাবে মেনটেন করতে হবে। এখানে কোনো স্পেস রাখা যাবে না, একদম মার্জিনের পাশ থেকে আমরা লেখাগুলো শুরু করব। তারপরে হচ্ছে নিবেদক, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে এখানে যে নাম এখানে জামাল হোসেন লেখা ছিল তোমাদের বইতে, এটা হবে সাগর। যেহেতু কোশ্চেনে আমরা সাগর লিখেছি তাই এখানে সাগর বা নীলা, মেয়েরা হলে নীলা লিখবে, ছেলেরা হলে সাগর লিখবে, ঠিক আছে? আর আর নো নাম্বার শিক্ষার্থীদের পক্ষে যে কোনো একজন আমরা এখানে নাম সাইন করা হয় আর রোল নাম্বারটা দিয়েছে। এটা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বৃন্দ দিলেও হয় আর অথবা নাম শিক্ষার্থীদের পক্ষে হলে নাম দিতে হবে। এই ছিল তোমাদের এই যে দরখাস্ত। আমরা দু ধরনের পত্র দরখাস্ত আলোচনা করি, তো এটি হচ্ছে আর এটি আমাদের বাড়ির কাজ নাম্বার হচ্ছে 22, এটি 22 নাম্বার বাড়ির কাজ। এই দরখাস্তটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। এটি হচ্ছে বাড়ির কাজ, স্টার কোথায়, এটি হচ্ছে বাড়ির কাজ নাম্বার 22। দরখাস্ত যেটি করেছি এটি সরাসরি লিখে দিবে, ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস। আশা করছি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।